রাজ্যের রাজ্যপালদের আরও সতর্কভাবে ক্ষমতা ব্যবহার করা উচিত শিবসেনা বিতর্কে তাৎপর্যপূর্ণ এই মন্তব্য সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যপালদের মনে রাখা উচিত আস্থা ভোটের নির্দেশ দিলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার পড়ে যেতে পারে শীর্ষ আদালত সাফ বলছে শুধু একটা দলের অন্দরের অসন্তোষের উপর ভিত্তি করে আস্থা ভোটের নির্দেশ দিলে একটি নির্বাচিত সরকার পড়ে যেতে পারে সেটা ভেবে নেওয়া উচিত ছিল রাজ্যপালের মহারাষ্ট্রে যে আস্থা ভোটের নির্দেশের জেরে উদ্ভব ঠাকরে সরকারের পতন ঘটে একনাথ শিন্ডের সরকার প্রতিষ্ঠিত হয় সে আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ ওই ঘটনায় তৎকালীন রাজ্যপাল ভাগত সিং কেশরীর ভূমিকা নিয়ে বুধবার অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত